chapters are organizing media. এই চ্যাপ্টারটা গেটিং স্টার্টেড তো আমাকে বলা হয়েছে একটা বই পড়তে গেলে একটা ওয়ার্ড পাবো যেটা নাম হলো বিন। বিনটা আসলে কিছুই না, এটা হলো আপনার একটা ফোল্ডার। আমরা প্রিমিয়ার প্রোকে প্রিমিয়ার প্রোতে ফোল্ডারগুলোকে বিন বলবো। যেমন এখানে একটা প্রিমিয়ার প্রো ফাইল আছে, প্রজেক্ট প্যানেল হ্যাজ স্পেশাল ফোল্ডার্স কল বিনস। আই মিন আমরা যে প্রজেক্ট প্যানেলে যাই, নিশ্চিত প্রজেক্ট প্যানেল, এখান থেকে আমরা এই এখানটা ফোল্ডার আছে নিউ বিন, এটা সিলেক্ট করলে কিন্তু ফোল্ডারটা চলে আসে। ডিলিট করা যায়, নিয়ে আসা যায়, সলভ করা যায়। আনামুল যেটা বললো সেটা হচ্ছে কি, আপনি যদি একটা ফোল্ডার সিলেক্ট করে আবার যদি একটা বিনে ক্লিক করি তাহলে কিন্তু সাব ফোল্ডার হয়ে যাবে। এটার ভিতরে এটা বুঝতে পারতেছেন তো, বিন ওয়ানের ভিতরে বিন জিরো। সো আমার ফাইলটা আমি উইন্ডোজ ওয়ার্ড স্পেস রিসেট কারেন্ট ওয়ার্ড স্পেস যদি দিই, আগের মতো ফিরে আসলাম। আমরা কিছু ফাইল নিয়ে আসি, ফাইল ইম্পোর্ট করলাম। এখন ধরেন আমরা এখান থেকে আমরা একটা সিকোয়েন্স তৈরি করলাম, আগের কাজ করবো সিকোয়েন্স তৈরি করলাম। এখন যদি নতুন একটা ফোল্ডার নিই নিউ বিনস, তো বিনের নাম আমরা ইচ্ছা করে চেঞ্জ করতে পারি মোটো। এখন আমরা ইচ্ছা মতো কিন্তু আমাদের এই ফাইলগুলোকে আমরা এই বিনের মধ্যে রাখতে পারি, তাই না? ব্যাক করে করে ছেড়ে দিলে কিন্তু আমাদের এই বিনের মধ্যে চলে যাচ্ছে। তাহলে ফোল্ডারগুলো, আমার ফাইলগুলো একটা ফোল্ডারে আছে আর আমাদের সিকোয়েন্স ফাইলটা আলাদা আছে, মানে ফাইলকে অর্গানাইজ করার জন্য আমরা একটা বিন তৈরি করি। এটার মধ্যে দেখছি একটু ভালো করে ফেলে ডিলিট করা সব কিছু। চারটা ফাইল নিয়ে আসছিলাম, ঠিক আছে। এখান থেকে যে ধরেন বাইক লো শট, এটাকে টান দিয়ে এনে সিকোয়েন্সে ছাড়লাম, ছাড়লে যেটা হইলো একটা নতুন একটা সিকোয়েন্স তৈরি হইলো এবং এই ফাইলটাও অটোমেটিকভাবে এই সিকোয়েন্সে চলে গেল। তারপর আমি কি করছিলাম, একটা বিন নিছিলাম আমি ফোল্ডার্স, এটার নাম দিছিলাম মোটো। তারপর সবগুলো ফাইলকে ধরে আমি মোটোর মধ্যে ছাড়লাম। তাহলে ভিডিও ফাইলগুলো এক জায়গায়, সিকোয়েন্সটা এক জায়গায় সাজানোর জন্য এই যেটাকে বলা আছে প্যানেল, প্যানেল মেনু, প্যানেল মেনু, আর এই যে এইগুলাকে বলতেছে হেড, হেডিং আর কি। তো আমরা একটু আসি, তো যখন আমরা ভিডিও ফাইলগুলো দেখতেছি এটাতে আমাদের এখন আসলে আমরা আছি লিস্ট ভিউতে। অ্যাডোব প্রিমিয়ারে দুই রকম লিস্ট ভিউ আছে, এটা হলো লিস্ট ভিউ আর এটা হলো আইকন ভিউ। যদি আইকন ভিউতে দেওয়া থাকতো আমার জিনিসগুলো এইভাবে শো করবে, দেখেন ভিডিওগুলো, এবং আইকন ভিউতে এইভাবে শো করবে, আর লিস্টে কী হয় লিস্ট লিস্ট লিস্ট। এটা হলো গিয়ে এদের মধ্যে ঠিক পার্থক্য। আবার এখানে টিপ দিলে আইকন আইকন চলে গেল। এটা হলো জুম, এটা দিলে আমাদের কি হবে এরকম জুম ইন, এটা অনেক বড় করে দেখাবে। এটা দিলে জুম আউট, আমি যদি আইকন দিতে কাজ করি জুম ইন জুম আউট, আমি আসতেছি এগুলোতে। তার আগে আরেকটা জিনিস আর কি বলি, আমাদের এটার নামটা জানি কি ছিল, কিছুক্ষণ আগে পড়লাম প্যানেল মেনু। প্যানেল মেনুতে যাওয়ার পর আমরা যদি এখানে প্রিভিউ এরিয়া দিই তাহলে এখানে নতুন করে একটা এরিয়া অ্যাড হয়েছে। এটার কাজটা কি, আমরা যদি একটা যে কোনো ভিডিও ফাইলটাকে ধরি তাহলে এগুলোর প্রপার্টিসগুলো শো করবে,
এটা কত বাই কত হাই রেট, এটা ফ্রেম পার সেকেন্ড কত, কত হার্টজে চলতেছে এবং অডিওটা কি স্টেরিও না মনো, এটা সব করতেছে। কীভাবে আমরা এটা আনসারকে ফাইন করতে পারি? প্রজেক্ট প্যানেলের ভিতরে অনেক আছে থাকতে পারে, এটা কীভাবে আর কি ফাইন করতে পারি? ক্রিয়ার প্রতি চলে যাই, এখানে একটা অপশন আছে ফাইন্ড, যে শর্টকাট কি কন্ট্রোল এফ, এটা যদি আমি সিলেক্ট করি আমার এখানে একটা। এখন দেখেন আমি যদি বাইক লিখে এখানে সার্চ দিই, তারপর ফাইন দিই, দেখছেন এটা সিলেক্ট হয়েছে, আবার দেন সিলেক্ট হয়েছে, আবার যেসব জায়গায় মাল্টি ক্যাম কিন্তু আর সিলেক্ট হইতেছে না, আই মিন কি বুঝলেন, আমরা যেসব জায়গায় বাইক আছে সব জায়গায় সিলেকশন একটা 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 করে নিতেছে। সো এখানে আবার অপারেটর আছে, এই অপারেটরে কন্টেন্ট আছে, স্টার্ট উইথ আছে, এন্ড উইথ আছে, ম্যাচ এক্স্যাক্ট আছে। স্টার্ট উইথ আস মানে হচ্ছে কি যেটা শুরুতে বাইক আছে, সো অবশ্যই আমরা যখন এটা দিব যেটা শুরুতে বাইক আছে সেটা আর সিলেক্ট করবে। এন্ড উইথ যদি আমরা দিই তাহলে দেখেন কোনোটাই আর কি এটা ফাইন্ড আউট করতে পারতেছে না, কারণ কোনোটার শেষে বাইক নাই। কন্টেন্টসটা মানে হলো শুধুমাত্র বাইক লেখাটা থাকলেই হবে যে কোনো জায়গায়, সে ফাইলটা সার্চ করে নিতে পারবে, তাই না? আর ম্যাচ এক্স্যাক্ট যদি থাকে এটার মানে হচ্ছে একদম এক্স্যাক্টলি এখানে যে নামটা আছে সেটাই শুধু শর্ট করবে, আর কোনো জায়গায় সে ধরতে পারবে না, এই জন্য সে এখানে স্টাক হচ্ছে। ম্যাচেস এক্সাক্ট মানে হলো গিয়ে একদম এক্স্যাক্টলি এই নাম না লিখলে সে ধরতে পারবে না, তো সেই ক্ষেত্রে আমাদের বাই ডিফল্ট হবে কন্টেন্সি গুড, কারণ আমরা কন্টেন্ট যে কোনো এভাবেই তো খুঁজি, তাই না? যেমন দুইটা প্যানেলটা আছে, যে দুইটা ধরে যেটা হলো গিয়ে যে আপনারা যদি কনফিউজ থাকেন যেটা মানে নামগুলো, মানে আপনি শিও না অনেক বড় একটা নাম তার মধ্যে আপনি যে কোনো দুইটা দিয়ে আপনি সার্চ করতে যাচ্ছেন। হ্যাঁ ধরেন একটা মুভির নাম আছে ধরেন, তো এখানে অপারেটর তো আমরা শিখলাম, এখানে কলাম আছে, কলামে অনেক কিছু আছে, লেভেল আছে, মিডিয়া টাইম আছে, ফ্রেম রাইট আছে, তো এগুলো দিয়েও আমরা খুঁজতে পারি, কিন্তু বাস্তবে আসলে এগুলোতে খুব কম খোঁজা হয়, নেমটা দিয়ে আমাদের 99% আমরা সবটা নেম দিয়ে খুঁজবো আর কি। সো এখানে নেমই থাকবে, আর ম্যাচ অল অবশ্যই ম্যাচ অল থাকবে। এখানে আছে একটা কেস সেন্সিটিভ, কেস সেন্সিটিভ দিয়ে দিলে আপনারা জানেন কেস সেন্সিটিভ জিনিসটা কি, ক্যাপিটালস এবং স্মল লেটার্স কিন্তু সে ফাইন্ড আউট করবে। সো আমরা ক্যাপিটাল স্মল লেটার আসলে খোঁজার জন্য কখনো ইউজ করি না, তো বাই ডিফল্ট হবে কেস সেন্সিটিভটা অফ থাকবে। এই ছিল আর কি ফাইন্ড অপশনের কাজ, তো মোটামুটি ভেরি ইউজফুল। যে ক্রিয়েট বিনস কীভাবে তৈরি করতে পারি, তো ফাইন্ড নিউ বিনস এভাবে আসলে আমরা ক্রিয়েট করতে পারি। সো আপনাদের যদি বলে যে বিন তৈরি করার দুই তিনটা ওয়ে লেখো, তাহলে একটা হলে আমার প্রজেক্ট প্যানেলের একদম বটম রাইটে গিয়ে আমি ফোল্ডারে ক্লিক করলে আমার বিন তৈরি হইতেছে, আমি প্রজেক্ট ফোল্ডারে গিয়ে রাইট বাটন ক্লিক করে নিউ বিন লিখলে নিউ বিন তৈরি হইতেছে, আমি ফাইল থেকে ফাইলে গিয়ে নিউতে যাওয়ার পর বিন দিল। সুতরাং লিস্ট ভিউ আইকন ভিউ তাহলে রাখছি আর কি, জুম প্যানেল বলে ফেলছি সব কথাবার্তাগুলো। অ্যাসাইনিং লেভেলস, এখন একটু লেভেল নিয়ে কথা বলি। লেভেলটা হলো কি এখানে দেখেন অনেকগুলো লেভেল কালার আছে, এই কালারগুলো ম্যানেজ ফাইল ম্যানেজমেন্টের দরকার হয়। আমরা যেমন একটা ফোল্ডার তৈরি করলাম, আই মিন বিন তৈরি করলাম, সেই ঠিক সেভাবে আমরা কিন্তু লেভেলটা মানে আমরা সাজানোর জন্য ইউজ করি, মানে এটা ব্যাপারটা হচ্ছে কি অ্যাসাইন করতে পারি। আচ্ছা তার একটু কথা বলে নিই। আচ্ছা ঠিক আছে, সো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমরা ফাইলগুলোকে নির্দিষ্ট ফোল্ডারে এভাবে করে রাখতে পারি আমাদের সাজানোর উদ্দেশ্যে, তো আমরা বিন যে দেখেন এই ফাইলটা একটু যেটা ব্লু আছে, আমরা ইচ্ছা করলে এখান থেকে রাইট বাটন ক্লিক করলে যে লেভেলে যাওয়ার পর এখানে অনেকগুলো কালার আছে, ফরেস্ট, ভায়োলেটস, ক্যারিবিয়ানস, তো আমরা যদি ল্যাভেন্ডার দিই দেখেন কালারটা চেঞ্জ হয়ে গেল, আবার রাইট বাটন ক্লিক করে লেভেলস থেকে যদি ম্যাঙ্গো দিই তাহলে এটা ম্যাঙ্গো কালার্স, আবার এটা চেঞ্জ এই যে রোজ
আচ্ছা, এডিট প্রেফারেন্স, এডিট প্রেফারেন্স, তারপর হচ্ছে কি আপনার লেভেল কালার্স, এটা যদি সিলেক্ট করি তাহলে দেখেন এখানে নামগুলো চলে আসছে। এবং এখান থেকে আমরা ইচ্ছা করলে মানে না, এগুলো হলে অ্যাসাইন করতেছি ফার্স্টে, যে ভায়োলেট থাকবে না এখানে। আপনি ইচ্ছা করলে আমরা এখানে নতুন একটা ম্যাঙ্গোটা চেঞ্জ করে, যেমন আদনানের ম্যাঙ্গোটা পছন্দ হয়নি নামটা, যদি আমি ইয়েলো দিই, ইয়েলো, তাহলে এখন যদি আমরা অ্যাসাইন করি তাহলে লেভেলে গেলে ইয়েলো হবে। তো ইচ্ছা করলে আমরা এখান থেকে কালারও চেঞ্জ করতে পারি। আমরা যদি বলি না আমার আম এরকম না, আমার আম দেখতে এরকম, মানে এনিথিং, মানে ইয়েলোর কালার এটা। সো আমরা পরবর্তীতে এটাকে রাইট বাটন করে ইয়েলো দিলে যেটা আসছে এটা ইয়েলো নাই, ঠিক আছে। এখানে একটা অপশন আছে অ্যাডোব স্টোরি, এই অ্যাডোব স্টোরি যেটা আছে এটা একটা স্ক্রিপ্ট রাইটিং অ্যাপ্লিকেশন, জাস্ট এতটুকু জানার জন্য এটা জায়গা করেছি। যে স্ক্রিপ্ট রাইটিং যখন লেখে তখন অ্যাডোব আবার আরেকটা সফটওয়্যার তৈরি করছে স্ক্রিপ্ট রাইটারদের জন্য, অ্যাডোব স্টোরি, তো অনেক স্ক্রিপ্ট রাইটার এটা ইউজ করে আর কি। অনেক আমিং সফটওয়্যার কোনটা দিতে পারি, এই যে প্রেফারেন্স জেনারেল থেকে এটা জিনিসটা বলা হয়েছে এডিট প্রেফারেন্স জেনারেল। এখানে যাওয়ার পর এখানে বিনসের ব্যাপারে কিছু কথা বলা হচ্ছে, যে আমরা যদি বিনে ডবল ক্লিক করি তাহলে একটা নতুন ট্যাব ওপেন হয়, দেখি এটা কি। এটা আসলে বোঝাতে চাইছে এখানে মোটর ভিতরে, দেখেন এটা কনফিউজ করে আমাদের, মোটর মধ্যে দেখেন এটাকে যদি আমরা ডবল ক্লিক করি নতুন একটা ট্যাব ওপেন হবে, যে পিন ট্যাব। আপনাদের অবশ্যই নিশ্চয়ই এরকম না, আপনাদের আছে এডিট প্রেফারেন্স জেনারেলস, আপনাদের আছে ওপেন ইন নিউ উইন্ডোজ, যেটা বাই ডিফল্ট এটা থাকে। আই মিন যদি আমরা মোটোটা ডবল ক্লিক করি, ক্লিক করলে যে এরকম আসবে নতুন উইন্ডোর মতো করে আসবে, কিন্তু আমরা ইচ্ছা করলে এটাকে কি করতে পারি, প্রেফারেন্স জেনারেল, আমরা ওপেন ইন নিউ উইন্ডো বদলে ওপেন ইন নিউ ট্যাব দিই, তাহলে যেটা হবে এখানে নতুন একটা ট্যাব ওপেন হবে। এই তো এরকম একটু একটু বাইরে কিছু শিখব। তো এখানে অ্যানালাইসিস বলছে, কন্টেন্ট অ্যানালাইসিস করার ব্যাপার বলছে, বলা হয়েছে। তো কন্টেন্ট অ্যানালাইসিসের মধ্যে একটা একটা টপিক আছে যেটার নাম হচ্ছে স্পিচ অ্যানালাইসিস, যে আমরা একটা স্পিচ অ্যানালাইসিস করতে পারি এখান থেকে, যদিও এটা মানে দেখেন কাজটা হয় না, কিন্তু আমি প্রসেসটা আর কি দেখাইতেছি। এখানে বলা হয়েছে, আমি দেখা যাচ্ছি কীভাবে আপনারা করতে পারেন, উইন্ডোজে গিয়ে মেটা ডাটাতে অন করবো আমরা। তো উইন্ডোজে গেলাম, মেটা ডাটাতে অন করলাম, এই যে মেটা ডাটা, হ্যাঁ ভাই থ্যাংক ইউ। তো মেটা ডাটা অন করলে হয় কি, আমি তার আগে নতুন একটা ফাইল নিয়ে নিই, অ্যাসেট ফোল্ডারে গেলাম, এখান থেকে আগে বই কোন ফাইলটা নিতে বসছে, সিইউ ম্যাচ এসটিটি ফ্রম দ্য অ্যাসেট স্পেস টু টেক্সট ফোল্ডার, দেখি তো কোথায়, এই যে স্পিচ টু টেক্সট, এখান থেকে যে এই ফাইলটা নিতে বসছে সি ইউ ম্যাচ এসটিটি, এই ফাইলটা নিলাম। তো এই ফাইলটা যদি আমি টাইম লাইনে নিয়ে যেতে চাই, সুলতানা ছিলাম, আমি ভিডিওটা ইম্পোর্ট করলাম, একটা কাজ করতে গিয়ে অনেক জায়গায় ঘুরে আসলাম আবার। তো যাই হোক, আমি যে ভিডিওটা নিয়ে আসছিলাম এই ভিডিওটা আমি এখন দেখতে পারতেছি, আমার এখানে উইন্ডোজ মেটা ডাটা না অন করি, এটা কোথায়, এই তো এটি তো মেটা ডাটা ওপেন হয়েছে। এখানে একটু নিচে গেলে আমি যদি ভিডিও ফাইলটা সিলেক্ট করি, এখানে তো একটা অ্যানালাইসিস বাটন আছে, এটা সিলেক্ট করব। এটা সিলেক্ট করার পর
রেফারেন্স স্ক্রিপ্টে গিয়ে আমরা অ্যাড দিব। এখন এই স্ক্রিপ্টটা কোথায় পাবো? আমাদের ফাইল এটা দিয়ে দেওয়া আছে, আমি আবার দেখতেছি অ্যানালাইজে গেলাম। আচ্ছা এটা অ্যাড, এটা আসলে ইসে থাকবে না, লেসন ফোরে থাকবে না, যেন একটা অ্যাসেট থাকবে, স্পিচ টু টেক্সট এটা থাকবে। এই যে ASTX, এই ASTX টেক্সটটা হলো কি, অ্যাডোব স্টুডিওর কথা বললাম না, স্ক্রিপ্টিং উইটার এক্সটেনশন, এটাতে স্ক্রিপ্টটা লেখা হয়েছে। এবার এটা ধরে আমরা যদি ওপেন দিই, এই যে এই সে স্ক্রিপ্টটা, ইউ আর জাস্ট গিলটি অফ টার্নিং ইউর হেল অন দ্য ফেস অফ দ্য ওল্ড গডস। না না না, এটা এটা না আর কি, এটা স্পিচ অ্যানালাইসিস করবে আর কি। তো এখানে এটাই বলা আছে যে, তো এটা এখানে বলা হয়েছে যে দেখেন, দ্য ওয়ার্ড আর দ্যাট আর স্পোকেন ক্যান বি অ্যাডেড অ্যাজ টাইম বেস টেক্সট। মানে এটা দিয়ে আমরা হচ্ছে, হ্যাঁ সাবটাইটেলে যে কথা বললেন উই টাইপেরই, বাট এটা সাবটাইটেল বলতেছে না এখানে, কিন্তু এখানে বলতেছে স্পিচ অ্যানালাইসিস। এখানে সাবটাইটেলস কথাটা ফিঙ্গার প্রিন্টের এখানে লাগে, অ্যাডজাস্ট করবে এটাকে আর কি, স্পিচ অ্যানালাইসিস। হ্যাঁ এটা এই কাজটা এটা হওয়ার কথা ছিল, বাট আনফর্চুনেটলি কেন কোনো কারণে এটা হয় না, কারণ আমি বলতেছি। সো ব্যাপারটা হলো এটাই যে, আমার কথা যেটা বলবে আমার স্ক্রিপ্টের সাথে কথাগুলো এটা যে শো করবে আর কি, মার্ক মার্ক থাকবে আর কি বলতেছে আর কি স্ক্রিপ্টের অনুযায়ী। তো আমরা এই কাজটা করতেছিলাম না, এখানে একটা কারণে দেখা যায় না, আমি একটু আসি দেখি। তো এখানে আইডেন্টিফাই স্পিকারটাও এনাবল করে দিলাম, তো আইডেন্টিফাই স্পিকারটা কী করে, এখানে এখানে আইডেন্টিফাই স্পিকার দিলে এটা অটোমেটিক্যালি আর কি ফাইন্ড আউট করে, ধরেন একটা স্ক্রিপ্টের মধ্যে তো দুইটা ক্যারেক্টার থাকতে পারে, কোন ক্যারেক্টার কখন আর কি কথা বলছে, হ্যাঁ কোন ক্যারেক্টার জন্য কোনটা আর কি, এটা অটোমেটিক্যালি ডিটেক্ট করে। সো আইডেন্টি স্পিকার আইডেন্টিফাই স্পিকারসটা এনেবল থাকতে হয়। তো এই কাজগুলো করার সময় করার পর আমরা ওকে দিলে, ওকে দেওয়ার পর ওকে দিলাম, ওকে দেওয়ার পর এখান থেকে আসলো, তারপরে একটা প্লে করি আর কি, এই প্রবলেমটা আমার এই যে হ্যাং করছে। সেট করি এখন ফাইনালি বোঝানোর জন্য, কারণ এটা হ্যাং করছে, এটা আসবে না। আপনারা করছেন, আপনারা করছেন সব পিসিতে? হ্যাঁ সব পিসিতে, হ্যাঁ সব দুটোতে সমস্যা থাকে। আর অ্যাড আমার যেটা মনে হয় অ্যাডোব মিডিয়া এনকোডার এটা অ্যাক্টিভেট না, কারণ আমাদের সাথে এটা যেটা আসতেছে অ্যাডোব মিডিয়া এনকোডারটা ফর কথা না, আপনি একটু দেখেন তো এটা।
আমার ধারণা মতো এটা হওয়ার কথা না। ফেজ ডিটেকশন, হ্যাঁ ফেজ ডিটেকশন হচ্ছে আপনার ক্লিপসে আমরা যখন অ্যানালাইসিস করব কন্টেন্টটা তখন ফেজটা ডিটেক্ট করে আর কি, হিউম্যান ফেজ ডিটেক্ট করে আর কি। এরকম ফেজ ডিটেকশন করলে আমরা যে অ্যানালাইসিস দিয়ে ফেজ ডিটেকশন দিই এবং এখান থেকে রেফারেন্স স্ক্রিপ্ট দিয়ে ফেজ ডিটেকশনে দিয়ে দিই, তাহলে ফেজটা ডিটেক্ট করবে। এই জিনিসটা এখানে লেখা আছে যে উইথ সো মেনি ক্লিপস ইন লার্জার প্রজেক্ট, মানে অনেকগুলো ক্লিপস আছে প্রজেক্ট, এনিথিং দ্যাট মেক্স ফাইন্ডিং দ্য রাইট শট ইজ ইয়ার হেল্পস টার্নিং অন ফেজ ডিটেকশন হোয়েন অ্যানালাইজিং ইউর ক্লিপস অ্যাজ অ্যান এক্সট্রা ওয়ে সার্চিং ফর কন্টেন্ট। মানে ফেজ এই ফেজ ডিটেকশন ডিটেকশনটা যদি অন থাকে অ্যানালাইসিসে করার সময় তখন হবে কি আমাদের এই প্রজেক্ট ফাইলে যতগুলো ফোল্ডার থাকবে, অনেকগুলো মানে ফাইল আছে না ফোল্ডার বলছে অনেকগুলো ফাইল থাকবে, এখানে এসে যদি আমি এরকম ফাইন্ড ফেসেস দিই তাহলে শুধুমাত্র যেসব জায়গায় হিউম্যান ফেসটা থাকবে সেই জায়গাগুলো সেই ফাইলগুলো আপনাকে শো করবে, ভিজিবল করবে আর কি। এটা হলো ফেস ডিটেকশনের কাজটা। হ্যাঁ মেটা ডাটা, মেটা ডাটা হলো ইনফরমেশন, একটা ফাইল সম্পর্কে আপনি যে ইনফরমেশনগুলো দিতেছেন, যেমন এখানে আপনি ইমেজ ফাইল এই যে টেক্সটটা দিতেছেন এটা ইনফরমেশন অ্যাড করতেছেন, ওই যে হ্যাঁ ওই যে অ্যাডোবি স্টোরি ডট এ এস টি এক্স এটা বলছে একটা। আবার ফেস ডিটেকশন দিয়ে আপনি এটাকে একটা ডাটা মানে দিতেছেন যে আমার মধ্যে এই এই ডাটাগুলো এই ফাইলের মধ্যে আছে, তো এটাই হলো মেটা ডাটা। মেটা ডাটা বলতে আসলে এখন একটা ইনফরমেশন করতেছে কোনো রকম স্টোর করা, এটাই এটাই মেটা ডাটা। ইনফরমেশন মানে মেটা ডাটা মানে হলো আপনি ইনফরমেশন যদি আপনারা একটু দেখেন সার্চ করেন। ডিসপ্লে যদি আমি করি এখানে অনেকগুলো ইনফরমেশন, এগুলোই কিন্তু ইনফরমেশন, এখানে যা যা দেখতেছেন এগুলোই মেটা ডাটা মধ্যে পড়তেছে। এটা লেভেলটা কেমন, এটা ফ্রেম রেটটা কেমন, দেখেন এই যে রাইট বাটন, এই যে মেটা ডাটা ডিসপ্লে, তাই না? এখানে গেলে এখান থেকে যা যা আমরা দিতে চাই সবগুলো মেটা ডাটা ডাবল, এখানে যা যা দেখতে পারতেছেন প্রিমিয়ার প্রো প্রজেক্ট মেটা ডাটা, এই যে লেভেল একটা মেটা ডাটা, ফ্রেম রেট একটা মেটা ডাটা, বিকজ অফ এগুলো ইনফরমেশন, ইন পয়েন্ট আউট পয়েন্ট যদিগুলো আপনারা জানেন না এই জিনিসগুলো কী আমি পরে জানা দিব। এটা ক্লায়েন্ট, ক্লায়েন্ট আপনি চান তাহলে ক্লায়েন্ট কি গুড মেটা ডাটা, ফেস ডিটেক্টেড মেটা ডাটা, ঠিক আছে সেগুলো না সবই মেটা ডাটা, মানে ইনফরমেশন। একটা ক্লিপে আপনি যত টাইপের ইনফরমেশন দিতেছেন যে এটার সাইজ কত, দিস ইজ মেটা ডাটা, এটা কোন লেভেলে আছে দিস ইজ মেটা ডাটা, এটা ফেস ডিটেক্ট করা কি না, মানে আমার এই ক্লিপটা ফেস আমি অ্যানালাইসিস করছি কি না মেটা ডাটা। তারপর এটা নেমও মেটা ডাটা অ্যাকচুয়ালি, এই ফাইলটার নাম কি যে নেম লিখে আবার এটা উঠাই দিচ্ছে, বাট নেমটা বাই ডিফল্টে থাকবেই। এখন দেখেন বাই ডিফল্টভাবে লেভেল এগুলো টিক দেওয়া, আপনি যদি লেভেলটা উঠাই দেন মেটা ডাটা ডিসপ্লে থেকে তাহলে কিন্তু এখানে লেভেলটা দেখাবে না, এই যে এখানে কোনো লেভেল নাই, নো ডাটা মেটা ডাটার লেভেল। যে কোনো লেভেলে যে কোনো যে এটাকে আপনি লেভেলে গিয়ে আমরা মানে মেটা ডাটা থেকে মেটা ডাটা ডিসপ্লে ক্লিক করলেই এই যে ডাস্ট চলে আসছে। এখান থেকে আমরা প্রিমিয়ার প্রো প্রজেক্ট মেটা ডাটা থেকে সিলেক্ট করি, এই যে এখানে বাই ডিফল্টগুলো দেওয়া আছে, ইচ্ছা করলে আপনি উঠাইতে পারেন, ইচ্ছা করলে আপনি অ্যাডও করতে পারেন, শুধুমাত্র নেম মেটা ডাটাটা ফিক্সড। আমি একটা কথা বললাম কি ফেস ডিটেক্ট দিলে আমরা যদি একটা ভিডিও ফাইলের ফেস ডিটেক্ট করি অনেক ফার্স্টটা ফেস আছে তো সবগুলো অটোমেটিকভাবে সেই ফেসগুলো ডিটেক্ট করবে, তারপরে ওইখানে ফেসগুলো ডিটেক্ট করছে না। তারপর আমরা যদি আপনার তো এই যে এখানে অনেকগুলো আমার এই যে প্রজেক্ট ফাইলে অনেকগুলো ভিডিও আছে তাই তো, আমরা যদি এটা এখানে করে ফাইন ফেস দিয়ে দিই তাহলে যে ফেসগুলো ডিটেক্ট করছে এবং সেগুলো যতগুলো ফাইলের মধ্যে ধরুন 300টা ফাইল আছে, 300টা ফাইলের মধ্যে থাকলে সে এখানে ফেস ওই ফাইলগুলো শুধুমাত্র 300 ফাইলের মধ্যে ধরুন 10টা ফাইলে ফেস আছে ওই 10টা ফাইলে আপনার এখানে শো করবে, মানে এটা সার্চিং এর মতো। হ্যাঁ ফেস থাকলে সে ভিডিওটা আমাকে এখানে দেখাবে,
কিন্তু 300টা ভিডিওর মধ্যে সবগুলো ভিডিওতে তো ফেস নাই, ধরুন আপনি 290টার মধ্যে ফেস রিটার করে না, 290টা তো নাই, 10টা মতো আছে, তখন ওই 300টা থেকে 10টা শুধুমাত্র দেখাবে, বাকি 290টা শর্ট আউট মানে ফালাই দিবে, মানে ফালাই দিবে মানে আপনাকে হাইড করে রাখবে, কারণ আপনি এখানে ফাইন ফেসেস দিয়ে রাখছেন। যেসব ভিডিওতে ওই ফেসগুলো ডিটেক্ট করে রাখছে সেই জিনিসগুলো এই প্রজেক্ট ফাইলে দেখাবে, বাকি ফাইলগুলো না। এটা অনেকটা ওই যে ফাইন করলেন না কিছুক্ষণ আগে, না এই যে এখানে ফাইনের নাম দিয়ে আমরা ফাইন করলাম না, সেইটা একটা প্রসেস যেটা আমরা ফাইন ফেস দিয়ে ফেসগুলো করতে পারি, তার আগে এটাকে অ্যানালাইসিস করে নিতে হবে। এইটাই আর কি। সে হ্যাঁ, যে প্রজেক্ট ফোল্ডারে যে ভিডিও ফাইলগুলো থাকবে সেখান থেকে সে অটোমেটিক আর কি একটা সার্চ করে নেবে যে কোথায় কোথায় এই ফেসগুলো আর কি হিউম্যান ফেসটা আর কি আছে। না জে কে অ্যান্ড এল যেতে ব্যাকওয়ার্ড, আপনারা যদি জে কে এল এর দিকে তাকান, জে হলে কাপ দেখুন পিছনের দিকে, এল হলে ফরওয়ার্ড, আর কে হলে পজ, পজ করে রাখবে। হ্যাঁ, বাট কি জিনিসটা আমি দেখাচ্ছি জাস্ট জেকেএলটা আমরা বইতে পাইছি, তো এই জিনিসটা কি আমি একটু দেখে ফেলবো এখন। তো আমরা যদি এটা এমন ওকে আচ্ছা, যদি আমি এটাকে আইকন ভিতর দিলাম, এটাকে ক্লিক করি, তাহলে দেখছেন এখানে নিচে একটা বার আছে, তো আমি যদি জে দিই তাহলে এটা পিছনে দিয়ে যাচ্ছে, আমি দেখতেছি, কিন্তু কে দিলে এটা বন্ধ হয়ে গেল, এল দিলে এটা সামনে দিকে যাচ্ছে, এই কাজটাই সেটা বলছে। এবং মজার ব্যাপার, আমি যদি জেটা দুইবার প্রেস করি তাহলে কুইকলি চলে যাবে, মানে দ্বিগুণ স্পিড। এলটা যদি ডবল প্রেস করি বা ট্রিপল প্রেস করি তাহলে তিন গুণ চার গুণ যতবার দিব তত আর কি, ঠিক আছে, মানে একবার দিলে 1x স্পিডে যাচ্ছে। না কে দিলে কি হয় তাহলে সুলতানা, যে এখন এখন আমি যদি এল দিই তাহলে সামনে দিকে যাচ্ছে, কে দিলে পস হয়ে যাচ্ছে, আবার যে দিলে পিছন দিকে যাচ্ছে, কে দিলে পস, এই তো। আমাদের প্লেব্যাক রেজুলেশনে তোমার যদি পিসিটা ওল্ডার হয়, ইফ ইউ হ্যাভ অ্যান ওল্ডার পিসি, তোমার পিসি ওল্ড হয় তাহলে কী করব, মানে এখানে প্লেব্যাক রেজুলেশন একটা ব্যাপার আছে, আইমিন আমরা যখন এটাকে এডিটিং প্যানেল নিয়ে যাই তার আগে, এই যে দেখেন এটা ফুল, মানে আমার সোর্সে এটাকে আমরা ফুল রেজুলেশনে দেখতে পারতেছি, কারণ এটাই আমাকে এটাই আমাদের বইতে বলতেছে যে তোমার যদি পিসিটা ওল্ড হয় তাহলে এখানে আর ফুল দেখার দরকার নাই, কারণ এখানে আমরা যেটাকে এডিট করতেছি আমরা এটা অন্য কিছু না। সো আমরা এখানে 1/2 কাজ করো, মানে হাফ রেজুলেশনে এটা দেখে নাও কোথা থেকে কী এটার অবস্থা কী বা কোন কী এটা, মানে কোন ভিডিওটা, এটা তোমরা জাস্ট দেখার জন্য কাজ করো, তাই না, এটা তোমরা এক্সপোর্টের জন্য না। সো এটা করলে আমার রেজুলেশনটা কম হচ্ছে, মানে আমার প্রসেসরের উপর প্রেশার কম হচ্ছে, তার মানে আমার পিসিটা ফাস্ট হয়, বাট যাদের ভালো কনফিগারেশন তাদের তো এটা দরকার নেই। পাশে আছে ফিট, এটা ফিট মানে হলো কি এটা কত পার্সেন্ট দেখাবো, 10% দিলে একদম ছোটো দেখাচ্ছি, ফিট দিলে ফিট এটা সমান করে দেখাবে, 100 দিলে অ্যাকচুয়াল আর কি ইমেজটা দেখানোর চেষ্টা করবে, ঠিক আছে। সো আমার যেহেতু এক একজনের মনিটরের রেজুলেশন বেস্ট উপর এক এক রকম, সো বাই ডিফল্ট আমি ফিট করে রাখবো। এটা বলা আছে, তারপর আমরা টাইম কোড ইনফরমেশন এর আগে একবার পাইছেন, এবারও পাইলেন। এখানে মার্জিন সম্পর্কে কিছু কথা বলা আছে, মার্জিন কি, তো আমাদের এখানে দুই ধরনের মার্জিন আছে, একটা হলো সেফ অ্যাকশন মার্জিন, একটা হলো টাইটেল সেফ মার্জিন। তো আমরা মার্জিনটাকে দেখি, মার্জিন জিনিসটা কি, এখানে একটা সেটিংসের মতো আইকন আছে, সেটিংস আইকন মতো না, সেটিংস আইকনই সেফ মার্জিন, এই সেফ মার্জিনটা দিলে যেটা হবে, এই দেখেন এখানে দুটো মার্জিন চলে আসে। সো আমি যে দুটো মার্জিনের কথা বলছি, একটা নাম হলে গিয়ে আপনার সেফ অ্যাকশন, যেটা হলো বাইরেরটাকে সেফ অ্যাকশন বলতেছে এবং ভিতরটাকে বলতেছে টাইটেল সেফ। তো সেফ অ্যাকশনটা কি, এটা বলা হয়েছে যে এই যে ওল্ড স্টাইল সিআরটি মনিটর
যদি আর কি কেউ দেখেন তাহলে দেখবেন কি এটা এখানে কি বলছে, ইফ আর প্রডিউসিং ভিডিও ফর এ সিআরটি মনিটর ক্লিক দ্য সেটিং স্ক্রিনের আইকন বাট টন অফ বাটন সোর্স মনিটর অ্যান্ড চুজ সেভ মার্জিন। মানে বলতেছে তোমরা যদি ওল্ড সিআরটি মনিটরের জন্য কেউ প্রোডাকশন তৈরি করো তাহলে সেভ মার্জিনটা গুরুত্বপূর্ণ, বিকজ অফ সিআরটি মনিটরটা দেখবেন এখন সোজা হয়ে আবার একটু একটু কার্ভ হয়েছে। তো দ্যাটস ওয়াই এখানে পিক্সেলগুলো ডিস্টর্ট বা আপনাকে ভিউয়ার্সকে খুব ভালো মতো নাও দেখতে পারে, কারণ যেহেতু এখানে একটা কার্ভ শুরু হচ্ছে। দ্যাটস ওয়াই সেভ মার্জিন বলছে যে যদি ইম্পর্ট্যান্ট কিছু থাকে তাহলে অবশ্যই তুমি যাতে সেফের মধ্যে রাখো আর কি, কিন্তু এখন আর এসব। সো আমরা আরেকটা জিনিস দেখে ফেলি আর কি এখান থেকে। সো আমরা যদি এটা না, তো এটা হলে কি আপনারা বুঝতে পারলেন যে এটাকে আমরা গিয়ে যে এখানে সেভ মার্জিন দিতে পারি। আর টাইটেল সেভটা কি, টাইটেলটা বলছে যে আমরা যদি টাইটেল ইউজ করি আমাদের এখানে তাহলে টাইটেল সেফ জোনে আর কি মধ্যেই টাইটেলটা আর কি দিতে আর কি, এটার বাইরে যেতে না যায়, কারণ টাইটেলটা মিডল বর্গ থাকে, দ্যাটস আ টাইটেল যেটা নিতে বসছে। যদি টাইটেল টাইটেলের জন্য ফর টাইটেল সেভ জোন, একটা হলো কি অ্যাকশন সেভ জোন নাকি একটা হলো আপনার সেফ অ্যাকশন জোন, যেটা আমি যে সিআরটি মনিটর কথা বললাম, আর হলো টাইটেল সেভ জোন সেটা টাইটেলের জন্য বসে। হ্যাঁ হ্যাঁ এই যে টাইটেল মাঝখানে। সো এখানে প্লেব্যাক কন্ট্রোলসের কথা বলছে, এখানে প্লেব্যাক কন্ট্রোল জিনিসটা কি, প্লেব্যাক কন্ট্রোলসটা হলো গিয়ে আমরা যখন এটা দেখবো এই ফাইলটা যখন ডাবল ক্লিক করি, নিশ্চয়ই জানেন এটা সোর্স প্যানেলে দেখায়, এবং যখন এটাকে প্লে করি তখন তো এটা প্লে হয়। সো এখানে অনেকগুলো কিজ আছে, আমরা আস্তে আস্তে সবগুলো কিজ শিখে ফেলবো প্লেব্যাক কন্ট্রোলসের। তার আগে এই দুটো কি, এটা তো প্লে, এটা তো বুঝতেই পারতেছেন রিমোটের মতো। এখানে বাকি দুটো কি আছে, যেটা হলো গিয়ে স্টেপ ব্যাক, একটা ফ্রেম করে ব্যাক করতেছে, একটা ফ্রেম করে ফরওয়ার্ড হচ্ছে। এবং মনে রাখার বিষয় হলো এখানেও জে কে এল একদম সিমিলার উপায়ে কাজ করে, জে দিলে পিছনে যাচ্ছে, জে দিলে পজ হচ্ছে, এল দিলে সামনে যাচ্ছে। এল দুইবার দিলে জে দিলে, জে দিলে হ্যাঁ পিছনে যাচ্ছে ফ্রেম বাই ফ্রেম, কিন্তু যেটা যাচ্ছে আমি আবার দুইটা এল দিলে কিন্তু আরো অনেক জোরে যাবে, মানে তার ডবল যাবে, তিনটা এল দিলে আরো বেশি যাবে। মানে এটা এডিটিং করার সময় আমরা দেখে নিতে পারি যে আমাদের এরকম করে যে কী অবস্থা, মানে খুব ইজিলি যাতে আমরা করতে পারি আর কি। হ্যাঁ এই জন্য তো আপনার এখানে এভাবে, তাহলে আমরা একটু আসতে থাকি। তো এখানে আমি বলছি যে কথাই বেশি থাকে, তো লুপ বাটনস এখানে, এখানে কাস্টমাইজ দ্য মনিটর কথা বলছে। আমি প্রপার্টিসে যাই, এখানে যাওয়ার পর এখানে একটা অপশন আছে লুপ, যদি লুপটা এনেবল থাকে তাহলে এটা শেষ হয়ে আবার নতুন করে শুরু হয়, এটা নতুন করে বলার কিছু নাই, আর লুপটা না থাকলে এখানে গিয়ে আটকে যেত, তাই তো? এটা খুবই ইজি। এরপরে দরকার নাই, অডিও চ্যানেলসের কিছু কথাবার্তা বলা আছে, অ্যাডজাস্টিং অডিও চ্যানেলস, এটা হলো গিয়ে এডিট প্রেফারেন্স, অডিও চ্যানেলসে যাওয়ার পর এডিট, হ্যাঁ এডিট প্রেফারেন্স অডিও চ্যানেল এখানে যাব, এখানে যাওয়ার পর এখানে কেন, তো এখান থেকে আমরা এখানে কি আমি করছিলাম, এখানে একটা স্টোরিও চ্যানেল আছে সেটাকে আমরা ইচ্ছা করলে মনো বা অন্য কোনো চ্যানেলে এটা কনভার্ট করতে পারি অডিওটাকে। এটা ব্যাপারটা হলো কি আমরা ধরুন এটা একটা ফুটেজ, এটা অডিও ফাইল আছে, আমরা যদি রাইট বাটন ক্লিক করি, রাইট বাটন ক্লিক করার পর মডিফাইতে যাই, তারপর অডিও চ্যানেলসে গেলে আমরা দেখা গেছে এখানে দুটো চ্যানেল আছে, এটা লেফট রাইট, আই মিন এটা স্টোরিও। এখান থেকে আপনারা ইচ্ছা করলে স্টোরিওটাকে মনোতে কনভার্ট করে ফেলতে পারেন, তাহলে এই চ্যানেলসটা মনোতে কনভার্ট হয়ে যাবে আর কি, তো বললো আর কি এটা। তো এটা করলে আমরা অডিও চ্যানেলসটাকে স্টোরিও থেকে, এই যে স্টোরিও থেকে আমরা মনোতে কনভার্ট করতে পারি, চেঞ্জ ইট টু মনো, লেফট রাইটের বদলে এখন একটা চ্যানেলই থাকবে, আবার রাইট বাটন করে মডিফাই অডিও চ্যানেলস, এই যে এখন শুধুমাত্র লেফট এটা থাকবে। লেফট রাইট দুইটাই আছে, বাট এটা আলাদা আলাদা আর কি, ঠিক আছে, মানে এখানে কোনো ই না, এটাতে কোনো মানে দুইটা একসাথে না, মনে তো যেমন আপনি যখন স্টোরিও দেন তখন কিন্তু লেফট রাইট দুইটা আলাদা আর কি,
দেখে না, মনোযোগ দিলে একটা দেখাবে, একটার ভিতরে আপনার লেফট রাইট থাকবে। চ্যানেল একটা করে দিলাম আর কি, আমাদের যদি চ্যানেল একটা করতে চাই, কারণ আপনার মনো থাকলে মনো করলাম, স্টেরিও করতে পারি, এখান থেকে 5.1 করতে পারি, অ্যাডাপ্টিভ করতে পারি আর কি। তো এটা, এটার পর আমাদের আরেকটা অটাপস আছে, আমরা এখানে ইচ্ছা করলে মডিফাইতে গিয়ে যেখানে ইন্টারপ্রেটার ফুটেজ, এখানে যাওয়ার পর এখানে একটা পিক্সেল অ্যাসপেক্ট রেশিও আছে, পিক্সেল অ্যাসপেক্ট রেশিও এই ফুটেজের জন্য 1 কাজ করতেছে। আমরা যদি এটাকে চেঞ্জ করি, যদি চেঞ্জ করে দিই, যে কোনো একটা চেঞ্জ করতে চাই, তাহলে দেখবেন এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর কি। অ্যাসপেক্ট রেশিও আমি যেটা বলছিলাম, প্রপার্টিস উইড অ্যান্ড হাইটের অনুপাতটাকে অ্যাসপেক্ট রেশিও বলে। সো এগুলো আসলে করার দরকার নেই, যেটা আছে সেটাই থাকবে আর কি, মানে 1ই থাকবে আর কি। অ্যাসপেক্ট রেশিও আমরা চেঞ্জ করতে চাইলে এভাবে চেঞ্জ করতে পারি, বাট এটা চেঞ্জ হয়ে গেছে আমরা চাচ্ছি না। সো অ্যাসপেক্ট রেশিও 1 দিয়ে আমরা আগে ফুটেজটা চেঞ্জ করছি। এই যে রাইট বাটন, মডিফাই ইন্টারপ্রেটেড ফুটেজ, এই যে পিক্সেল অ্যাসপেক্ট রেশিও এটি 1, আর কনফার্ম দিলে অন্য কোনো অ্যাসপেক্ট রেশিওতে আমি এটা কনভার্ট করতে পারছি। ওকে, এই যে ভিডিও ফাইলটাতে প্রজেক্টে যে ভিডিও ফাইলটা আছে, এই প্রজেক্টের যে ভিডিও ফাইল রাইট বাটন, তারপর অডিওটা এখানে করছি, ইন্টারপ্রেটেড ফুটেজটা ওইখান থেকে করছি, দুইটাই একই জায়গা থেকে করছি। হ্যাঁ থাকে, অন্য জায়গায় আছে, এটা এই যে এখান ধরে ট্র্যাক করে মনে করছি, এটা এটা এই যে আইকন ভিউ ইন্টারপ্রেটেড ফুটেজ। তারপর একটা কথা বলা আছে, ওয়ার্কিং উইথ রেড ফাইল, তো রেড ফাইলটা কি, এটা হলো রেড ক্যামেরা দিয়ে এই রেড ফাইলটা তৈরি হয়েছে, যেটা এটাকে R3D ফাইল সেটাকে বলা হতেছে। তো এটা বলতেছে প্রফেশনাল DSLR স্টিল ক্যামেরা, এটার ফরম্যাটটা হলো R3D ফাইলস ডিজিটাল ক্যামেরা। সো এই কাস্ট এটা কি করে, এটা আপনার RGB কে আলাদা আলাদা আর কি এটাকে ধরে রাখে, কালারটাকে রেড গ্রিন ব্লু আর কি। যেমন কি আমরা এটাকে থেকে আগে সোর্স চেঞ্জ করতে পারি, গেইন সেটিংস আমরা RGB কে চেঞ্জ করতে পারি, রেড ফাইল যদি আমাদের থাকে। যেমন আমরা একটা ফাইল নিই, ডাবল ক্লিক করলাম, আমাদের ডেস্কটপে চলে যাই, আমাদের অ্যাডোব প্রিমিয়ার প্রোতে ঢুকে লেসন 4, এখানে রেড ফাইল একটা আছে, এটা কিন্তু DSLR ক্যামেরা ফাইলটা ফরম্যাটটা। তো এটা আমি ডাবল ক্লিক করলাম, এটা অবশ্যই অ্যাডোব মিডিয়া প্রিমিয়ার প্রো পড়তে পারবে, নিল। এখন এই ফাইলটা যদি আমি ড্র্যাগ করে এখানে এখানে ছাড়ি, তাহলে দেখেন এই যে ফাইলটাই, আমি এই ফাইলটার কথা বললাম বলছিলাম, জুম করি, এটাই হলো আমার রেড ফাইলটা। ঠিক আছে, এই যে আমার রেড ফাইলটা। সো এটার বিশেষত্বটা কি, এই ফাইলটা যাই হোক, এটা আমার ভিডিও ফাইলটা চলতেছে। এটা বিশেষত্বটা কি, আমি যদি এটাকে সিলেক্ট করি, রাইট বাটন ক্লিক করে যদি সোর্স সেটিংয়ে যাই, তাহলে দেখেন এখান থেকে আমি এই ফিচার্সগুলো পেয়ে যাবো আর কি। এখানে গেইন সেটিংটা আছে, আমরা RGB চেঞ্জ করে আমার এখান থেকে কালার কালেকশনটা আমি করতে পারি। না, যে কোনোর জন্য না, এটাই RGB মানে রেড ফাইলের আর কি বিষয়। আমি এই যে এই ফাইলটা দেখেন, বা এই ফাইলটা দেখেন, ক্লিক করলাম, সোর্স সেটিংসটা ডিসেবল, কারণ এটা র ফরম্যাট না, র ফরম্যাট করে সোর্সে গিয়ে র ফরম্যাট এটাকে চেঞ্জ করতে হবে, দ্যাটস ওয়াই আমরা এটাকে মানে না 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 তখন তো পারা যাবে না, এই সবসময় এবং এটা যদি আপনার RGB এখান দিয়ে আপডেট করতে পারি, ফিচার আছে আপডেট। সো এটাই ছিল আজকের আর কি লেসন।